কতক্ষণ ভিডিওটা করতে পারবো হয়তো ভিডিওটা করতাম না, বাট যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম যে কথা দেওয়া রয়েছে, যেহেতু শরীরটা একটু পারমিট করছে বলে বসলাম, কিন্তু প্রচন্ড গরম লাগছে ফ্যান অফ করে, তো আমি জানি না কতক্ষণ ধরে পারবো করতে, তো সেই জন্য বলে রাখলাম কতটা পারবো। তো যাই হোক, বেশি আর অনেক কিছু বলার আছে, বেশি না বলে বলো তোমার, চলো লেটস স্টার্ট। আগের দিন লাস্ট যেখানে শুনেছিলে যে আমি ওকে ফার্স্ট ওকে ছেড়ে দিয়ে আসলাম বাস স্ট্যান্ডে, ও বাসে উঠলো, সেখান থেকে টাটা বলে চলে, মানে প্রথম ওর বাইকে উঠেছিলাম আমি ইউনিভার্সিটির থেকে, ও আমাকে মানে ইউনিভার্সিটির বাস স্ট্যান্ডে অবধি ছেড়ে দিয়ে আসলো, ও বাই বলে চলে গেল। তো ভালো হলো, তারপর থেকে তো মোটামুটি টুকটাক টুকটাক ফোনে কথা হতো, এবার এরকম ভাবেই চলতে লাগলো। হ্যাঁ, এরকম ভাবে কিছুদিন চলতে লাগলো, মানে ইউনিভার্সিটিতে আসতাম ওই অতটা ছেড়ে দিয়ে আসতাম, ইউনিভার্সিটির 1 কিলোমিটার রাস্তা থেকে বাস স্ট্যান্ডের মোড় অতটা অবধি বাইকে করে ছেড়ে দিয়ে আসতাম, আবার বাই করতাম। একটা বাসের খরচা কমালাম আর কি, যাকে বলো একটা বাসের খরচা কমালাম কিছুদিন পর, তাহলে আমি বলতাম দুটো বাসেরই খরচা কমিয়ে দেবো, চৌমাথায় ছেড়ে দিয়েছে, ও বলতো না আমার চৌমাথায় এই আছে, ও আছে, বাবা আছে, মা আছে, দাদা আছে, জেঠু আছে, এমন করতো, বাড়ি চৌমাথা থেকে যেতে হয় কিন্তু আবার মোটামুটি 1 কিলোমিটার, হ্যাঁ, কিন্তু এমন করতো মনে হতো যে ওর বাবা মা দাদু ঠাকুমা দিদা সবাই আর কি চৌমাথায়, ও যাই হোক দাদু নেই, চৌমাথায় আর কি দাঁড়িয়ে আছে। দেখো জোর করতাম না, ঠিক আছে চলো ভাই, এখনো তো হয়নি, বেশি জোর করলে আবার কেটে ফেটে যেতে পারে, দরকার নেই, ঠিক আছে চলছে চলুক। আমার মানে কি ভাগ্য যে বারাসাত অব্দি তো যাচ্ছি, এবার ভালো কথা এরকম, আমিও ভাবছি ঠিক আছে চলো ওখান থেকে, বট বটি গুলো মাঝে মাঝে পাওয়া যায় না, ভালোই একজন হয়েছে, বেশ আমাকে ভট বটির খরচাটাও কমিয়ে দেওয়ার ভর ভাবতে নাকি ভরণি তো আগে আরো 5-6 টাকা কমাতে চাইছিলাম বা চৌমাথা অব্দি গিয়ে, সেটা হলো না, অত এই যে খোটা দেবে অত দরকার নেই, এরকম ভাবে আমার খুব মটকা গরম হয়ে যেত, এবার কতদিন, হ্যাঁ একদিনকে গাড়িতে বসেছে, বেরোলাম পেরিয়ে মানে কলেজের রাস্তা দিয়ে ইউনিভার্সিটি মোড় থেকে আমি এদিক যেতাম, ডান দিকে বারাসাত, বাঁদিকে বেরাক, হ্যাঁ আমি এত শয়তান ফক্কর বাস, ঠিক আছে গাড়ি ডান দিকে না নিয়ে বাঁদিকে মেরে দিচ্ছি, কতদিন একই রকম ভাল লাগে, আমি নিয়ে বাড়িকে ব্যাক করে চলে এসেছি, আর আমার এমনিতে বিকেল বিকেল হয়ে যেত, আমি জানি আজকে গেল, তারপরে দাদা বৌদিতে নিয়ে এসছি, একদিকে মনে তো দেখছি পক পক করে ফুটছে আনন্দ, ওদিকে আবার একটু না বাড়ি যাবো, ও বাবা দেরি হয়ে গেল, ও মা বকা দেবে, এরকম করছে,
ঠিক আছে, তো যাই হোক মোটেই এরকম ভাবে করিনি, আমি সত্যি টেনশন হচ্ছিল। তোমরা বুঝবে যারা যারা এরকম মানে মানে বাড়ি থেকে খুব মানে ওবিডিয়েন্ট, হ্যাঁ মানে তোমরা বাড়ির লোকের কাছে ওবিডিয়েন্ট মানে মেনে চলো সবার কথা। বেশি ভদ্র যারা দেখাও বাড়িতে, ভদ্রতা যারা দেখাও যে আমি বাড়িতে খুব ভদ্র বাবা, আমি ভদ্রই ছিলাম তোমার জন্য আমার অভদ্র হতে হয়েছে মানে বাবা দাদা বৌদির বিরিয়ানি ঠিকঠাক করে খেতেও বোধ হয় পারেনি, প্রথমত এতটা করে দেয় আর আমার পক্ষে সম্ভব নয় পুরো গোটা প্লেট খাওয়াটা। তো যাই হোক, তারপর টেনশন ঘেমে যাচ্ছি, ঠিক আছে গরমকাল, তার উপরে লোভও লাগছে মটন। তো যাই হোক খেলাম টেলাম মতে খেয়েটে, এবার ওই দিন অন্য রাস্তা থেকে একদম ওকে ও দাদা বৌদি থেকে একদম তোমার সোদপুর হয়ে মধ্যমগ্রাম চৌমাথা ভেবো না, চৌমাথায় সেদিনও যেতে দেয়নি স্টেশন। এবার স্টেশন কি স্টেশনের এপারেরও অনেকটা আগে, কেন না স্টেশনে নাকি ওর আবার মামা বাড়ি, মানে স্টেশনের মধ্যে মামা বাড়ি ভেবো না কিন্তু, যে চার নম্বরে মামা বাড়ি, দুই নম্বরে মামা বাড়ি, না 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 স্টেশনের পাশে। আরে আমার মামা ওরা সব বাবার দোকান লোকাল এরিয়া। আমি এমন করছি আমি যাবো মেন রোড দিয়ে, তাও বলছে নাকি দেখে নেবে দেখে নেবে, দরকার নেই আমি তো যেতাম ব্রিজের উপর দিয়ে, ওর মামা বাড়ি হচ্ছে কি তলায় ব্রিজের। আমার তোমার কি আছে, আমি যখন পয়সা খরচা করে রাজি আছি, হ্যাঁ আমি যাব। তারপরে ছেড়ে দিলাম ব্যাস, তাও কি এখানে নামিয়ে দাও ওইখানে নামিয়ে দাও, মানে স্টেশনেরও এক কিলোমিটার আগে থেকে শুরু করেছে বোধহয় নামিয়ে দাও নামিয়ে দাও। হ্যাঁ না তারপরে বলে কই তারপরে দিয়ে আসলাম, যাই করে ওটা ফার্স্ট এতক্ষণ কাটালাম ফার্স্ট, মানে ভেবো না কিন্তু হ্যাঁ বলে দিয়েছে, দাঁড়াও ঘুরছে ফিরছে হ্যাঁ বলেন, এই ঘুরছে ফিরছে কি তুমি, আমি কিন্তু দেখো এই সব বলছে তো বাজে কথা, আছেও আমি কিন্তু যেতে চাইনি, ও কিন্তু এরকম মানে আলাদা দিকে নিয়ে গেছে আমাকে। কিন্তু তোমার তো মনের মধ্যে বেশ ভালোই লাগে, টুক 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 করে তুমি এটা কিন্তু ঠিক করি, কিন্তু অত আবার গা করে ঝাড়িনি, বেশি যদি ঝাড়লে ফেলে আবার অন্যদিন যদি কোনো একদিন মনে ওর ইচ্ছা হতো যে না দাদা বৌদিতে নিয়ে যাবো, আমি আর নিয়ে যাইনি, টোটাল ওরা পাঁচজন ছিল, পাঁচজন মিলে যেখানে যেত মোটামুটি একসাথে। হ্যাঁ তো ফ্রেন্ডের বার্থডে, তো ওকে আমি ওকে বললাম ভাই বল না এবার বলে দেখ না এখন যদি আসে, কারণ সেদিনকে আর তার মধ্যে ওর ওই যে বেস্ট ফ্রেন্ড ছিল, যায় যেই বেস্ট ফ্রেন্ড ওকে উস্কে উস্কে, তো তার তখন ভাবলাম যে চল যদি ওর মানে যদি আসে, আমি ভাবতে পারিনি আসবে সময়টা, তাহলে বেশ সময়টা ভালো হবে, রাজি হয়ে গেছে মানে আমি ভাবিনি রাজি হয়ে গেছে, মিথ্যা কথা বলে ওই যে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলেছে যে ওর একটা ফ্রেন্ডের বার্থডে, ঠিক আছে ঠিক আছে। এবারে তারপরে তখন একটু বড় হয়েছে, অনেক কৈফিয়ত নেয়নি তো, তবু ছেড়েছে না করেনি, ঠিক আছে। তো এবারে তারপরে যখন ও রাজি হয়েছে তখন প্ল্যান করলাম না কোথায় যাওয়া যায় না, আজকে প্রপোজ মারব, ঠিক আছে। এবারে এইবারে গেছিলাম আমরা হচ্ছে গিয়ে আমাদের মঙ্গল পাণ্ডে, মানে মঙ্গল পাণ্ডে প্ল্যান করেছিলাম, মঙ্গল পাণ্ডে যাবো সবাই মিলে, ওখানে একটু হই হুল্লোড় করবো একটা ফুল নিয়ে গেছিলাম গোলাপ, আর ক্যাডবেরিটা একটা মঙ্গল পাণ্ডের ভেতরেই একটা 40 টাকা গরিব মানুষ আমি, দাদা বৌদিতে খাচ্ছে ভালো ছিল না গো গানের ভেতরে,
তো যাই হোক ওখান থেকে একটা ক্যাডবেরি নিলাম, তারপরে একটা ফুল আর ক্যাডবেরি দিয়ে প্রপোজ মারলাম। মারার পর মানে কিরকম ভাবে প্রপোজ হলো, অনেক ভয়তে গিয়ে অনেক মানে সবাই তো এবার সবাই তো হঠাৎ করে কি করে এরা, ঠিক আছে হঠাৎ করে এসে দেখি মানে কি বোধাই এর মতন প্রপোজ করলো, মানে কোনো ই নেই বোধাই বোধাই তোমরা রোমান্টিক বলো না তার আগে। আর দাঁড়াও আবার আবার ভেবো না যে সেদিনকে হ্যাক করে দিয়েছে, না দাঁড়াও শূন্য কথাটা। আমি খুব মানে দেখো অবাক করলাম অনেক কষ্টে, ওর মুখটা দেখলাম কেমন একটা শুকিয়ে আলু সিদ্ধ ডিম ভাত কি হলো, ব্যাপারটা তো আবার বন্ধুরা কেউ জানে না, সেদিন বুঝলাম যে সব কটা জানে, ঠিক আছে ওদের ওই বন্ধুরা জানবে না হতে পারে বন্ধুরা। তো তারপরে আমি তোমার দেখলাম ওর মুখটা কিছুক্ষণ দেখলাম, মানে প্রপোজটা মেরে করার পর দেখলাম না মুখটা কেমন শুকিয়ে গেল, এলাম না বাবা থাক থাক মনে মনে সাইড করে দিই, ঠিক আছে ওদেরকে থামিয়ে ফামিয়ে বন্ধুদের, তারপরে আমি সাইড করে বললাম ঠিক আছে তুমি সময় নাও টাইম নাও কোনো অসুবিধা নেই টাইম নিতেই পারো, আমার মনটা ভাবো আবার বলছি টাইম নাও, বুঝতে পারছো তোমার দাদা কত বড় মন, তারপরে ভাবলাম থাক বাবা ওইসব টপিক ছাড়ো মুখ যা শুকিয়ে গেছে, তো তারপরে এবারে কিভাবে আমরা খেতে গেলাম, তো কোথায় খেতে গেছিলাম সেদিনকে ভালো ছিল খাবারটা মনে আছে, ভি ক্যাফে বিরিয়ানি আগে খুব টপ ক্লাস ছিল। তো এখন অনেকদিন যাওয়া হয় না জানি না, এখন খুবই কম চলে, এখন দাদা কোথাওই যাওয়া হয় না, না মানে বলছি আর কি। তো যাই হোক তো ওখানে গিয়েও দেখছি আর্সেলান খাওয়াবে, এই যারা দেখছো তারা বলো দাদাকে যে দিদি ভাইকে আর্সেলান থেকে বিরিয়ানি খাওয়াও, যাই হোক বলতে দাও আমাকে। তো তারপরে গেলাম গিয়ে খাচ্ছি দাচ্ছি আমরা তো মজা মস্তি করছি, চোর মুখটা শুকিয়ে আছে আমার তো ভেতরে ভেতরে টেনশন করছে কি হবে বাড়ি ফাড়ি গিয়ে কি হবে, হঠাৎ করে আননোন লোকজনের সামনে আমি এরকম করলাম, হ্যাঁ অন্যভাবে নিল না তো। তো যাই হোক তারপর ছেড়ে ফেড়ে দিয়ে আসলাম, ছেড়ে ফেড়ে দিয়ে আসার পর সেদিনকে ওই যে সেই স্টেশন আগে 1 কিলোমিটার মানে ওর বন্ধুরা চলে গেছিল, হ্যাঁ। তো তারপরে বাড়িতে গিয়ে ঠাকুর ঠাকুর করে আমিও কিছু তুলিনি আর ও আপাতত কিছু তুলিনি, সরি সত্যি বাবা। তো এইসব কিছু তোলেনি, তো এই করতে করতে বেকার ভাটি আর কি হবে এইসব কথা নিয়ে যত ভাটা বলবো, আমিও কিছু আর বলিনি থাকো যবে বলবে যে বলবে। এই করতে করতে পুজো চলে আসলো প্রায়, তো পুজোতে পুজো মানে আগের বার মানে আগের বার পুজো পুজো টাল্লি বলেছিলাম তোমাদের, এবার নেক্সট পুজো চলে এসেছে এই করতে করতে। তো তারপরে আমি ওকে বললাম যে না আমি ও আমাকে এবার শোনাতো মানে বলতো আর কি গল্প করতো যে পুজোতে অষ্টমীর দিন আমি মা বাবার সাথে বেরোই, অষ্টমীর দিন আমি শান্ত মেয়ে মা বাবার সাথে বেরোই, এখানে যাই কলকাতা যাই ওই যাই সেই যাই। আমরা আবার বন্ধুরা সবাই মিলে মানে ওদের গার্লফ্রেন্ড মানে যারা যাদের একসাথে জন্মদিন সেলিব্রেট করলো সেই পাঁচজন, আমরা আবার সবাই মিলে বরাবর অষ্টমীর দিনই বেরোই, কি করবো কি করবো কেউ অষ্টমীর দিন তো মানবে না বললো, মানে ওরা তখন ঠিক আছে চলো তাহলে নবমী হোক বেরোবো, এবার এটা আমরা জানি ও জানতো না, আমি ওকে আবার ঢপ মারলাম আমরাও নবমীর দিন বন্ধু বান্ধবরা বেরোবে এই সেই চ
চলো আমি জানতাম না কিন্তু যে এরকম ব্যাপার আমি জানতাম ওই একদিনই নবমীর দিন তাহলে কি একটু প্ল্যান করতে পারি মানে তুমি কি বেরোতে একদিনই বেরোতাম আর তার আগে 2 বছর মানে তার আগে ওই জবে গার্লফ্রেন্ডে যে মোস্ট প্রবলি তার আগে 2 বছর ধরে একদিনই বেরোতাম অষ্ট ও হাড্ডিমে কাবাব হতে যেত তো ওরা দুজন দুজন জোড়া যেত আর মাঝখানে ও হাড্ডিমে কাবাব হতে তো সেই বছর দেখো আমি কিন্তু তবুও জানি না সাথে ওর কেউ যেত নাকি ও আমায় বলেছে যে ও একা যেত আমি কিন্তু জানি না ঠিক আছে পয়েন্ট টু বি নোটেড ছাড়া ওইসব বাদ দাও যা হয়ে গেছে কে যেত না ঠিক আছে মুখ দেখে বোঝে যাচ্ছে আমায় বলতে দাও বলতে দাও একটু বলতে দাও তো তারপরে আমার আমি ওকে বললাম আমার নবমীর দিন বেরোবে আমার বন্ধু বান্ধবরা চলো সঙ্গে বেরোবে আমার খুব ইচ্ছা ওকে নিয়ে বেরোবো ঠিক আছে একসাথে সবাই মিলে বেরোবো ঢুকতাম আর এই আবার বিকেলে বেরোতে পারবে না বলে বেরিয়েছিলাম সকালবেলা মানে সকালবেলা ইনসেন্স ওই তোমার ওই 12:30 এরকম আগে খেয়েছি গিয়ে অষ্টমীর দিন মধ্যমগ্রামে থাকো এটা মধ্যমগ্রাম হয়ে গেছিল মানে আমি আমার বাড়ির সামনে ওরা সবাই মানে চৌমাথায় ওরা ওয়েট করছে এইবারে খেয়েছিল কোথায় মনে আছে রেস্টুরেন্টের নাম খেয়েছি কলকাতায় গিয়ে সে বছর কলকাতায় গিয়ে খেয়েছি ওটা পরে তুমি যেটা বলছো কলকাতা মধ্যমগ্রামে খেয়েছিলাম ওটা পরে এটা কি মধ্যমগ্রামের রেস্টুরেন্টের নাম মনে নেই বলে কি বলতে পারছো না 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 ওটা আছে বাবু বাবু মশাই ওটা পরে খেয়েছি পরের বছর তুমি ভুলে গেছো তো যাই হোক তারপরে গিয়ে এবার খাচ্ছি মানে খাচ্ছি না সরি মানে অর্ডার দিয়েছি এবার অর্ডার দিলে যা হয় তোমার ওই আসবে লেট করছে না আমরা অর্ডার করতে দিলে আমরা রেস্টুরেন্ট হোক যাই হোক আমরা প্রচন্ড বাবাল দেয় না মানে এখনো যদি একসাথে যাই তুমি বিশ্বাস করো এত বাবাল দেয় টেবিল বাজানো এই সেই কাকা এই মানে রেস্টুরেন্টে গিয়ে মানে বিশাল বাবাল দেয় আমারও ফ্রেন্ড হয়ে গেছিল ওই দুজন ওর ফ্রেন্ডের গার্লফ্রেন্ডরা তো মেয়েরা এদিকে বসেছে ছেলেরা আমরা এদিকে বসেছি তো মানে যার যার সোজাসুজি মুখোমুখি তো আমার পাশ থেকে আমার একটা ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড আমার দুই বেস্ট ফ্রেন্ড এক ফ্রেন্ড এক বেস্ট ফ্রেন্ড আর কি আমাকে কানে কানে বলছে ভাই সুযোগ আমরা খেয়াল করছিলাম যে ওদের মধ্যে কিছু কুচুর কুচুর চলছে আজকে ভালো ভালো মুড আছে ও খুব হাসছে সেদিনকে ঠিক আছে খুব হাসি ঠাট্টা বলছে হ্যাঁ বেরোতে পেরেছি ঠিক আছে আজকে সুযোগ ভাই বলে দে হ্যাঁ আমাকে ওদিক থেকে হাসছে আর হাসাহাসি করছে ওরা গল্প করছে আর আমাকে ওদিক থেকেও পাউন দিয়ে চলেছে তা এলাম যে ঠিক আছে চলো অনেকদিনই তো টাইম করে দেখলাম যে সময় নাও ভেবে তো কিছুই হলো না সময় তো নিয়েই যাচ্ছে এই করতে করতে আমার সময় চলে যাবে তো তা এলাম যে ঠিক আছে পাম্পাম খেয়ে আমি বললাম যে আবার বার খেয়েছে বার খেয়েছে আমার ক্ষুদিরাম গাছে উঠে গেছে আমার ঠিক আছে এবার হঠাৎ করে চোখের সামনে দেখবে ওই মানে ওই টেবিলের ওপর ওই মানে ওই কি বলে ফ্লাওয়ার ভাসের মধ্যে ছোট ছোট ফ্লাওয়ার ভাসের মধ্যে না আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থাকে ঠিক আছে কিছু তো নেই হাতে কি দেব হ্যাঁ আমরা গল্প করছি লোক তিনজনে গল্প করছে ওদিকে মেয়েরা আমি হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম কি করা যায় কিভাবে করা যায় আর্টিফিশিয়ালটা ফ্লাওয়ারটা বার করলাম ওর সামনে টেনে দিলাম আজকে তো ওর অ্যান্সারটা দাও ও তো হ্যাঁ কি যেই ওকে বলেছে আমার তো মেলাড্ডু একদম মানে ব্যাস কি দিন গেল মানে সেটা আমার মেমোরেবল ঠিক আছে তো খেতে পেরেছিলে আর ভালো খাওয়া খেয়েছি আনন্দে খেয়েছি ঠিক আছে এইবার বন্ধু বান্ধব যা করলো বিশ্বাস করো মানে সত্যি কথা বলতে কি তখন তো আর রেস্টুরেন্টে ব্লক ব্লক করতাম না ভর্তি লোক মানে পূজোর সময় যাওয়া হয় প্রত্যেকটা টেবিল ভরা সবাই দুপুর বিকেল তো দাম দুম বেঞ্চ পেটাচ্ছে মানে বেঞ্চ না মানে তোমার ওই কি বলটাকে এই টেবিল পেটাচ্ছে না মানে মানে অকওয়ার্ড ফিলিং হচ্ছিল বেশিক্ষণ এটা করতে পারিনি কারণ ওখান থেকে হ্যাঁ অবজেকশন করেছে লাস্টে এসে বলছে তোমরা একটুখানি শান্ত হয়ে বসো বাবা খাবার আসবে জানো কাকু খাবারের জন্য না আমরা
ও তুমি বুঝবে না অনেক এখানে প্রেম হয়ে গেল এই হয়ে গেল ভাটি যাচ্ছে ওরা ভাট ভাজ মানে মানে পেলে ইচ্ছা করে বলছি কাকু পয়সা নেই বাসন পাশার জায়গাটা কোথায় ওখানে বাসন মেজে দেবো ওখানে তো মানে মুখ চোখ শুকিয়ে গেছে মানে যারা আর কি দেয় তাদেরকে এসে বলছে দাদা সত্যি বলছি পয়সা নেই আমাদের কারো কাছে পয়সা নেই হ্যাঁ তুমি কোথায় আছে বাসনটা মেজে দেবো এই সেই যাই হোক তো তারপরে সেদিনকে হ্যাঁ বললো দুর্দান্ত কাটলো সেই দিনটা তারপর থেকে দুর্দান্ত কাটা শুরু হলো মানে কথাবার্তা চলতো মানে হ্যাঁ মানে ওই তো চলছে মানে যেরকম সবার চলে ওরকমই চলছে টুইস্ট আসলো 2016 যে বছর ওরও পড়াশোনা শেষ হলো পাস আউট ইউনিভার্সিটি আমাদের পড়াশোনা মানে বছরখানিক ভালো কাটার পরেই আবার শুরু হয়ে গেল জীবনের খেলা তার উপরে ওরও দম নেই ওর বাড়ি থেকে বেচারা পড়াশোনা শেষ করেছে আমার বাড়িতে সম্বন্ধ মানে গাছ থেকে ঝুলে ঝুলে পড়ছে ঠিক আছে বিশাল সম্বন্ধ এই নিয়ে উনি বলেন যে তাই ভাবছি যে ছেলে মানে মানে ওখানে একটা কিছু ঝামেলা মানে একটা ভালো লাগলো না বেরিয়ে তারপর নিজেদের বিজনেস ঢুকে গেলাম আরো জবের থেকে ভাবলাম বিজনেসটাই করি প্রথমত আমার বিজনেস একটা মাথার মধ্যে ঢুকে গেছে দ্বিতীয়ত ভাবলাম না এটা করলে আর নিজেদের বিজনেস ভাই কে ছেলে বলে থাকলে ভাই নিজেদের বিজনেসে ঢোকো ঠিক আছে সেটা অনেক বেশি বেনিফিট হয় বেনিফিশিয়াল ঠিক আছে তো বুঝবে আই গেস ঠিক আছে যদি চাকরি বাকরির জন্য ওয়েট করে ভাই কিছু না হয় ওই চাকরি বাকরির জন্য ওয়েট করে বসে থাকা কোনো মানে হয় না কিছু যাই হোক কিছু করো এটাই বলো চাকরি বাকরির জন্য তুমি যে বসেই আছো যে কবে চাকরি পাবে কারণ এখন সত্যি কথা বলতে চাকরি বাজার খুব খারাপ প্রথমত নেই বাজারে নেই বলেই কারণ আমাদের কলেজ থেকেও তো প্রচুর মানে ভ্যাকেন্ট মানে আমরা যারা পাস আউট করেছি সবাই চাকরি পেতাম কিন্তু কোর জব কেউ পেতাম না সব ওই বেশিরভাগটাই ওই হ্যালো হ্যালো কল সেন্টার মানে আমাদের যারা নাকি বিটেক তো ছাড়ো বিটেকে তো নানা জায়গায় তাও টুকটাক দিয়েছে কিন্তু যারা নাকি তোমার ডিপ্লোমা করছো তাদের বেশিরভাগটাই কল সেন্টার তো যাই হোক যেটা বললাম তো তোমরা ট্রাই করো যে মানে অন্তত কারো যদি ব্যবসা বিজনেস না থাকে অন্তত মানে ফ্যামিলি বিজনেস না থাকে তো যেটা সব সেটাই করো কিছু একটা ঠিক আছে যেটা পাও সেটাই করো আপাতত তো বসে থেকো না সেটাই আমি বলবো সেটাই বেটার হবে কারণ একটা বয়সের পর কাজের ইচ্ছাটা চলে যায় মানে যদি তুমি বসে থাকো অনেক জ্ঞান দিয়ে দিলাম যাই হোক লাস্ট স্টোরি থেকে অনেক এক্সট্রা জ্ঞান দিয়ে দিচ্ছি তো যাই হোক এইভাবে আমি বিজনেসে ঢুকলাম ঢোকার পরে ওর বাড়ি থেকে অনেক চাপ আসলো এদিকে দেখো বিজনেসে ঢুকলেই তো আর সবকিছু হয়ে যায় না বয়সটাও তখন অল্প ঠিক আছে কারণ আমরা সেম এজ হিসেবে হয়তো একটা যারা সেম এজ যারা সেম এজ প্রেম করছো তাদেরকে বলবো মানে খুব টাফ মানিয়ে মানে মানানোটা যে বিয়ে করবো দ্বারা ওয়েট করো এই ওয়েট করানো জিনিসটা প্রচণ্ড টাফ এই টাফ জিনিসটা আজকে আর ভালো লাগছে না সত্যি শরীরটা অতটা ভালো লাগছে না তো আজকে এখানে শেষ করে দিচ্ছি কারণ এই টাফ সিচুয়েশনটাই মাঝে আমরা বিয়ে করেছি 2021
তো এই মাঝে 4-3 বছর যে টাফ সিচুয়েশনটা এটা কবে থেকে টাফটা শুরু হলো সেটা বলে দাও ওদেরকে মানে 2017 সাল থেকে মোটামুটি 4 বছর একটা টাফ সিচুয়েশন চলেছে 16টা তাও কাটিয়ে দিয়েছিলাম নতুন যখন মানে প্রথম যখন মানে পাসওয়ার্ড জাস্ট পড়লো 16টা এইভাবে কেটে গিয়েছিল 2017 সাল থেকে একটা টাফ সিচুয়েশন তৈরি হলো এই 4 বছরে প্রতিদিনই রীতিমতন ঝগড়া ঝগড়া ঝামেলা অশান্তি ব্লক ঠিক আছে আর ওর রোজি বলতো ঠিক আছে বিয়ে করে নাও অনেক কিছু হয়েছিল আর রোজি বলতো যে ফোন করতে ঠিক আছে আমি দেখছি কিন্তু এই ব্যাপারটাতে অনেক কিছু জিনিস আছে সেটাও লাস্ট পার্টে তোমাদেরকে এই পরেরটে লাস্ট পার্ট হবে সেটা যতটাই বড় হোক না কেন সেটাই শেষ করব লাস্ট পার্ট ঠিক আছে আপ টু বিয়োগ দি হ্যাঁ তো তারপরে আসবে বিয়ে ওটাকে কি বলে কি ভিডিও বলে ওটাকে অবশ্যই লাইক কিন্তু কম করছো তোমরা এবার ও আরেকটা কথা যেটা আমি বলে দিই যে যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো অনেকে হয়তো দেখে নেবে তো কাইন্ডলি যে বেল আইকনটা প্রেস করেছো কিনা নোটিফিকেশনটা দ্বারা পাচ্ছো কিনা আর যারা সাবস্ক্রাইব এখনো করোনি বেল আইকনটা দ্বারা বেল আইকন প্রেস করে দিও যাদের যাদের করানি ঠিক আছে তাহলে যখনই ভিডিও দেবো পেয়ে যাবে ঠিক আছে অনেকে বলে যে দিদি ভাই আমি এটা দেখিনি ওটা দেখিনি সেটা দেখিনি হয়তো সাবস্ক্রাইব করেছো কিন্তু তারা পাশের বেল আইকনটা প্রেস করোনি তো দেখো ঘন্টা একটা টুনটুন টুনটুন আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা পাশে ক্লিক করে দিও ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো তাদেরকেও বলো আমাদের একটুখানি কয়েকজন বলেছো যে আমরা লাভ টিপস নিয়ে ভিডিও বানাই মানে বানাতে বলেছো তো চেষ্টা করব যদি আরো অনেকজন আমি চেষ্টা করব না আমি কোনো লাভ আমি অনেক টিপস এই ভাই আমি এই না তোমাকে লাভ গুরু আমাকে লাভ গুরু বলে সবাই ইনস্টাগ্রামে সবাই মেসেজ করছো ভাই আমি লাভ গুরু না কোনো ভাই বিশ্বাস করো পুটিয়ে ফেলেছিলাম কোনোভাবে লাভ গুরু না মানে কোনোভাবে কনফিডেন্ট নেই তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করি টাটা গুড নাইট